মেয়েদের জন্য খুবই খুশির খবর রাজ্যে পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য নিয়োগের কাজ শুরু পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হবে তবে কবে থেকে নিয়োগ হবে সব কিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ক্লিয়ার তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে যাক দেখো আমি প্রতিবেদনটা চলে এসেছি এটা আগের সপ্তাহে কর্মসংস্থান পেপার তো আমি এদিন ভিডিও বানাতে পারিনি বলে আজকে আমি করলাম এই টপিকটা নিয়ে যারা যারা জানো তারা অবশ্যই ভালো যারা যারা জানো না তারা এখান থেকে কিন্তু জেনে নিও রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে রাজ্যের নারী শিশু ও সমকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী আনা জানান প্রতিটা জেলা জেলাশাসকের নেতৃত্বে বিশেষ নিয়োগ কমিটি তৈরি করা হবে ঠিক আছে এবং শিক্ষাগত যোগ্যতা বয়স বদল করায় নিয়োগ করতে দেরি হয়েছে দেখো অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুই পদের জন্য এখন শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুই পদের জন্য এখন শিক্ষাগত যোগ্যতা কিন্তু যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ পারিশ্রমিক অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য আট হাজার তিনশো পঞ্চাশ টাকা ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য ছ হাজার তিনশো টাকা যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে দশ বছর চাকরি করেছেন তাদের পদোন্নতি হয়ে অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে কাজ করতে হবে বোঝা গেল এরপরে দেখো আমরা নেক্সট পেজে যাচ্ছি আগে নিয়ম ছিল অঙ্গনানী কর্মী পদের জন্য যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস আর অঙ্গনানী সহায়িকা পদের জন্য ক্লাস এইট পাস বয়স ছিল আঠারো থেকে পঁয়তাল্লিশ মন্ত্রী জানান মোট রাজ্যে মোট এক লাখ উনিশ হাজার আটশো একচল্লিশটি অঙ্গনানী কেন্দ্র আছে প্রতি কেন্দ্রে একজন করে কর্মী ও সহায়িকা থাকেন বর্তমানে একুশ হাজার চারশো বিরানব্বইটি কর্মী ও তেরো হাজার নশো ছটি সহায়িকার পদ খালি আছে সব মিলিয়ে পঁয়ত্রিশ হাজার তিনশো আটানব্বইটি শূন্য পদ এবার পূরণ করা হবে এই দুই পদের জন্য বয়স শিক্ষাগত যোগ্যতা পার্থী ভাষায় পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো শিক্ষাগত যোগ্যতা অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনানী সহায়িকা পদে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস মানে কর্মী বলো বা সহায়িকা বলো যে কোনো শাখাতে কিন্তু অচ্ছন্দিক পাস করা থাকলে আর্টস কমার্স সায়েন্স যে কোনো শাখায় অচ্ছন্দিক পাশ করা থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বয়স কিন্তু কমানো হয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ করা হয়েছে এবং ওই ওয়ার্ডের সম্পূর্ণ বাসিন্দা হতে হবে বা ওই পঞ্চায়েতে সম্পূর্ণ বাসিন্দা হতে হবে শূন্যপদ কোন কেন্দ্রে শূন্য শূন্যপদ আছে তার সংশ্লিষ্ট ডিএস কেন্দ্র সিডিপিএতে পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে পেয়ে যাবেন ঠিক আছে তো আমি যদি পারি একটা লিস্ট আমাদেরকে দিয়ে দেবো কোথায় কি ভ্যাকেন্সি খালি আছে প্রার্থী বাঁচার পদ্ধতি দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের লিখিত লিখিত পরীক্ষা হবে তোমাদের ঠিক আছে তো লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে সফল হলে ভাইভা টেস্ট লিখিত পরীক্ষায় থাকবে নব্বই নম্বর এর মধ্যে পঁচাত্তর নম্বরে পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল টাইপ প্রশ্ন ঠিক আছে এই সকল বিষয়ে পাটিগণিত থাকবে ক্লাস এইটের কুড়ি নম্বর নিউট্রিশন পাবলিক হেলথ মহিলাদের মর্যাদা সংক্রান্ত প্রশ্ন থাকবে পনেরো নম্বর ইংলিশ থেকে থাকবে কুড়ি এবং জেনারেল থেকে থাকবে কুড়ি প্রবন্ধ লেখা যেটা তোমার প্রবন্ধ বাংলায় সেটা দেড়শো শব্দের মধ্যে প্রবন্ধ লিখতে হবে সেটার জন্য থাকবে পনেরো নম্বর মানে টোটাল পঁচাত্তর প্লাস পনেরো মানে নব্বই নম্বরের পরীক্ষা হবে এবং ইন্টারভিউ থাকবে দশ মানে তোমার ওই পঁচাত্তর নম্বরের এমসি কিউ কোশ্চেন প্লাস পনেরো নম্বরের প্রবন্ধ মানে নব্বই প্লাস ইন্টারভিউ দশ মানে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে তার উপর ভিত্তি করে কাটআপ হবে এবং যে কাট অফ ক্লিয়ার করতে পারবে সে চাকরি পাবে যিনি যে এলাকায় বসবাস করেন সেখানকার বিডিও অফিস সিডিপিও অফিসে পঞ্চায়েত অফিসে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন কোনো কোনো পঞ্চায়েতে দরকার শুরু হয়েছে কোনো কোনো পঞ্চায়েত দরকারশোনা শীঘ্রই শুরু হবে তো আমি এটা ডিটেলসে বলে দেবো কবে থেকে তোমাদের সম্পূর্ণ দরকার শুরু হবে মনে হচ্ছে পরের সপ্তাহ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস স্টার্ট হয়ে যাবে তো যখনই আমার কাছে আপডেট থাকবে আমি তোমাদের কাছে অবশ্যই এটা কিন্তু জানিয়ে দেব বোঝা গেল তো এরকম ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখানে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দাও আরেকটা কথা আমি যদি পারি তো ক্লাস স্টার্ট করবো অনেকদিন ধরে বলে আসছি ক্লাস স্টার্ট করবো তোমরা যদি মানে সাপোর্ট করো অবশ্যই আমি ম্যাথামেটিক্সের ক্লাস স্টার্ট করবো তো আজকে ছিল এখানেই দেখা যাচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে